অভিযোগ প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন থামিয়ে চালানো হয় একের পর এক মালগাড়ি তার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন যাত্রীরা দক্ষিণ পূর্ব রেলের কুষ্টার স্টেশনের চক্রধরপুর গোমো প্যাসেঞ্জারের যাত্রীরা নিজেদের ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে আটকে দিলেন ট্রেন চলাচল প্রায় দু ঘন্টা পর রেলের কাছ থেকে লিখিতভাবে সময়ে ট্রেন চালানোর প্রতিশ্রুতি নিয়ে অবরোধ তুললেন যাত্রীরা এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়া স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে রাত আটটা নাগাদ দক্ষিণ পূর্ব রেলের কুষ্টাও স্টেশনে এই অবরোধ শুরু হয় চলে রাত দশটা পর্যন্ত এই অবরোধের জেরে আটকে পড়ে গোমু চক্রধরপুর প্যাসেঞ্জার বর্ধমান বোকারো প্যাসেঞ্জার সহ বেশ কয়েকটি ট্রেন নিত্যযাত্রীদের দাবি প্রায় প্রতিদিনই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা পুরুলিয়া শাখার প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনগুলিকে আটকে রেখে চালানো হয় একের পর এক মালগাড়ি এদিনও চক্রধরপুর গোমো ট্রেনটি দেরি করে আসে কুস্টার স্টেশনে সেটিকে আবার থামিয়ে দেওয়া হলে যাত্রীরা রেললাইনে নেমে অবরোধ শুরু করেন পরে কুস্টার স্টেশনের ম্যানেজার সুদীপ কুম্ভকার লিখিতভাবে সময়ে ট্রেন চালানোর আশ্বাস দিলে উঠে যায় অবরোধ এ প্রসঙ্গে স্টেশন ম্যানেজার বলেন ওদের মূল দাবি ছিল যে প্যাসেঞ্জার ট্রেনগুলো প্রায় দিনই লেট করে চলছে প্যাসেঞ্জার ট্রেনের আগে আগে মালগাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে যার ফলে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার তাদের বাড়ি পৌঁছাতে লেট হচ্ছে আমাদের গ্রামে পৌঁছাতে লেট হচ্ছে বাস পাওয়া যাচ্ছে না অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে তা আমাদের ডিমান্ড হচ্ছে কাল থেকে যেন প্যাসেঞ্জার ট্রেনগুলোকে রাইট টাইম চালানো হয় আমার তরফ থেকে আমি এসে আমার কন্ট্রোলার সাথে কথা বললাম কন্ট্রোলার বললো ঠিক আছে ওদের যা ডিমান্ড ওদেরকে রাইটিং দিয়ে দিতে বললো সেই হিসাবে আমি একটা কাগজে লিখে ওদেরকে দিয়ে দিলাম